হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো নুরুল হাসান সোহানের গাড়ি বাড়ি কত টাকা ইনকাম করেন সকল অজানা তথ্য। নুরুল হাসান সোহান হলেন একজন বাংলাদেশি প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটার। সোহান মূলত একজন উইকেট কিপার ব্যাটসম্যান। তিনি বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। পুরো নাম কাজী নুরুল হাসান সোহান, ডাকনাম সোহান। জন্ম তারিখ 21 নভেম্বর 1993। বর্তমান বয়স 28 বছর। জন্মস্থান খুলনা কাজীবাগ মহেশ্বরপাড়া। তার বাবার নাম কাজী নাজিবুল হাসান, মাতার নাম জাকিয়া হাসান। তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম তাসনিম হাসান এবং তাদের একটি কন্যা সন্তান আছে। স্কুল জীবন খুলনা জেলা স্কুল, কলেজ খুলনা সিটি কলেজ, বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি। প্রিয় খেলোয়াড় ও আইডল মহেন্দ্র সিং ধোনি। প্রিয় খাবার গরুর মাংস বোনা। ঘরোয়া ক্যারিয়ার, তিনি 2015 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সুপার স্টারের হয়ে খেলেছেন। 2015 সালের অক্টোবরে নুরুল হাসান ঢাকা বিভাগের বিপক্ষে 2015-16 জাতীয় ক্রিকেট লিগে অপরাজিত সর্বোচ্চ 182 রানের ইনিংস খেলেন, যা খুলনাকে মাত্র 117 রানে অল আউট হওয়ার পরও ম্যাচে লড়াই করতে সাহায্য করে। তিনি 2017-18 ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে 12 ম্যাচে 546 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন। 2018 সালের অক্টোবরে ঢাকা ডায়নামাইটস দলের স্কোয়াডে তাকে নাম দেওয়া হয়। তিনি 2017-18 এবং 2018-19 সালে লিস্ট এ এবং টি টোয়েন্টি ক্রিকেট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়কত্ব করেন এবং তারা 2018-19 সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি লিগে লিগের উদ্বোধনী টুর্নামেন্ট জিতেছেন। সোহান 2018-19 সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন মাত্র 16 ম্যাচে 524 রান নিয়ে। 2019 সালের নভেম্বরে তিনি 2019-20 বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জারের হয়ে খেলার জন্য নির্বাচিত হন। আন্তর্জাতিক ক্যারিয়ার, 15 জানুয়ারি 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিককে অভিষেক হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আহত মুশফিকুর রহিমের পরিবর্তে 2016 সালের ডিসেম্বরে তাকে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ওয়ানডে খেলায় যুক্ত করা হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে 29 ডিসেম্বর 2016 সালে বাংলাদেশের হয়ে তার ওয়ানডে অভিষেক হয়। 20 জানুয়ারি 2017 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার অভিষেক হয়। 2018 সালের ডিসেম্বরে তাকে কেএসসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। 2021 সালের এপ্রিল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে তার নাম ছিল। 2021 সালের জুন মাসে জিম্বাবুয়ে সফরের জন্য সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলতে তাকে নির্বাচিত করা হয়, কারণ তিনি সর্বশেষ 2018 সালে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। 2021 সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি ক্রিকেট লিগে অন্যতম প্রধান পারফর্মার হওয়ার পর মুশফিকুর রহিমের পরিবর্তে টি টোয়েন্টি সিরিজ খেলেন। 2021 সালের সেপ্টেম্বরে তাকে 2021 ICC T20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রতি মাসে ইনকাম করেন 2 লক্ষ টাকা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।